بسم الله الرحمن الرحيم আবু উবামা বাহিলি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আনা জাঈমুন ওয়া বাইতিন ফি রাবাজাতিল জান্নাতি লিমান তারাকাল মীরা ওয়া ইন কানা মুহাক্কান। আল্লাহ তাআলা তার জন্য জান্নাতে একটি প্রাসাদ নির্মাণ করবেন, ওই ব্যক্তির জন্য যে ব্যক্তি মানুষের সঙ্গে তর্কে লিপ্ত হয় না, বৈধ তর্কে লিপ্ত হয় না। অবৈধ তর্ক তো করে না, বৈধ তর্ক যারা করে না, মূর্খ মানুষের সঙ্গে যারা তর্ক করে না বৈধ তর্ক, এর জন্য জান্নাতে একটি প্রাসাদ নির্মাণ করা হবে। জনৈক বক্তা বললেন সালাম দেওয়া সম্পর্কে, একটি হাদিস বলে সামনে বাড়ি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সালাসাতুম কুল্লুহুম জামিউন আলাল্লাহি, তিন চারজনের মানুষ আল্লাহর নিকটে জিম্মেদারি থাকে, আল্লাহর জামানতে থাকে। ওয়াইন আশা রুজিকা কুফিয়া, তার রিজিক বৃদ্ধি হয়। ওয়াইন মাতা, মরে যায়, আদখালাহুল জান্নাত, আল্লাহ তাকে জান্নাতে প্রবেশ করাবেন। তিন চারজনের মানুষ আল্লাহর জিম্মেদারিতে থাকে, তার রিজিক বৃদ্ধি হয়, মারা গেলে জান্নাতে প্রবেশ করবে। এক, মান দাখালা বাইতাহু ফাসাল্লামু ফাহু জামিউন আলাল্লাহি, যে ব্যক্তি কোনো মানুষের বাড়িতে ঢোকার সঙ্গে সঙ্গে সালাম দিয়ে প্রবেশ করে, এ আল্লাহর জিম্মেদারিতে থাকে। এ যদি মরে যায়, আল্লাহর নৈবচন, তাকে আল্লাহ জান্নাতে প্রবেশ করাবেন। বাড়িতে ঢোকার সঙ্গে সঙ্গে সালাম দিয়ে বাড়িতে প্রবেশ করবেন, মরে গেলে জান্নাতে প্রবেশ করবেন, আল্লাহর নবী বলেছেন। দুই, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওয়া বাইতিন ওয়াসাতিল জান্নাতে লিমান তারাকাল কাযিবা ওয়া ইন কানা মাযিহান, যে ব্যক্তি মজাক করে হলো মিথ্যা কথা বলে না, মিথ্যা কথা এমনিতে বলে না, ইয়ার কি ফাজলিমু করেও মিথ্যা কথা বলে না, তার জন্য জান্নাতের মাঝামাঝি একটি ঘর নির্মাণ করা হবে। যে ব্যক্তি ইচ্ছা করে মিথ্যা কথা বলে না, মজাক করেও মিথ্যা কথা বলে না, আল্লাহর নবী বলেছেন তার জন্য জান্নাতের মাঝামাঝি ঘর নির্মাণ করা হবে। তিন, ওয়া বাইতিন ফি আলাল জান্নাত লিমান হাসানা খুলুকাহু, জান্নাতের সবার উপরে একটি ঘর নির্মাণ করা হবে ওই ব্যক্তির জন্য যে ব্যক্তির চরিত্রটা ভালো। আজকে একটা দিনী মাহফিল, এখানে অনেক যুবক যুবতী প্রেমের আলোচনা করার জন্য রাস্তাঘাটে ঘুরছে, এর জন্য জান্নাতের উপরে ঘর নির্মাণ হবে না, এ পথ থেকে সরে আসলে তারপরেই তার জন্য জান্নাতের ঘর নির্মাণ হবে। চরিত্র ভালো থাকলে জান্নাতে ঘর নির্মাণ হবে, চরিত্র খারাপ থাকলে জান্নাতে ঘর নির্মাণ হবে না। বলছিলাম, যিনি বৈধ তর্ক করে না তার জন্য জান্নাতে ঘর নির্মাণ করা হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহর নবী বলেন, মানুষ উপদেশ দিবে মানুষকে, দাইরা মানুষকে উপদেশ দিবে, আল্লাহ তাআলা বলেন, ফাযাক্কির ইন্নামা আনতা মুযাক্কির, আপনি উপদেশ দানকারী, লাস্তা আলাইহিম বিমুসাইতির, আপনি দারোগা নন, আপনাকে দারোগা করে প্রেরণ করা হয়নি, আপনাকে দারোগা হিসাবে প্রেরণ করা হয়নি, ইল্লা মান তাওয়াল্লা ওয়া কাফার, মানুষ যদি লেখের থেকে মুখ ফিরিয়ে নেয়, দাওয়াত থেকে মুখ ফিরিয়ে নেয়, ফাইয়াযযিবুল্লাহু আল আযাবাল আকবার,
আকবার, আল্লাহ তাআলা তাকে কঠিন শাস্তি দিবেন। ইন্না ইলাইনা ইয়াবাহুম, কারণ আল্লাহর নিকটে সে ফিরে যাবে। সুম্মা ইন্না আলাইনা হিসাবাহুম, আল্লাহ তার হিসাব নেবেন। আমরা কারো সঙ্গে বৈধ তর্ক বেশি করতে যাই না, মানুষকে দাওয়াত দিচ্ছি, মানা না মানা তার ব্যাপার। মানুষ এই পেট পূর্ণর খেতে কোনটা হালাল কোনটা হারাম এটা দেখে না, কোনটা বৈধ আর কোনটা অবৈধ এটা দেখে না মানুষ। আমি যে হাদিসটা বলছিলাম, ওই ব্যক্তির জন্য জান্নাত হবে, আল্লাহর নবী বলেছেন, মান খারাজা, যে ব্যক্তি বাড়িতে প্রবেশ করার সময় সালাম দিয়ে প্রবেশ করবে, তার জন্য জান্নাতে ঘর নির্মাণ করা হবে। সে আল্লাহর জিম্মেদারিতে থাকবে, এ মরে গেলেই তাকে আল্লাহ জান্নাতে দিবেন।